এই হোয়াটসঅ্যাপ আবার চলে এসেছি এই চ্যানেলের একটি ইউটিউবের ভিডিও নিয়ে। তো এই ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো, আর দ্বিতীয়বার বলতে হচ্ছে না। তো এই সমস্যাটা সবারই হয়ে থাকে। ইউটিউব স্টুডিও অ্যাপসটি যদি তোমার মোবাইলে থাকে তাহলে ক্রোম থেকে ইউটিউব স্টুডিও খোলার সময় সমস্যা হতে থাকে। ইউটিউব স্টুডিওটা টাচ করলেই সেই অ্যাপসটিতে চলে যায়, যে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা ইউটিউব স্টুডিও অ্যাপস। তো সেই সমস্যার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একটুও টানাহাজিরা করবে না। তোমার প্লে স্টোর অ্যাপ্লিকেশন ইউটিউব স্টুডিও খুলবে অ্যান্ড ক্রোম থেকে ইউটিউব স্টুডিও খুলবে। কোনো পেজ মিনিমাইজ করে রাখতে হবে না, পেজ ক্লিয়ার করে দিলেও কিন্তু তোমরা ঘাঁটতে পারবে অ্যান্ড ইউটিউব স্টুডিও ব্যবহার করতে পারবে। তো আর দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করে দিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার ইউটিউব স্টুডিও অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে। অ্যাপসটি কিন্তু আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো অ্যাপসটি ইনস্টল আমি পারমিশন অ্যালাউ করে রেখেছি অ্যান্ড জিমেলের সঙ্গে সেট করে রেখেছি। দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিও আছে অ্যান্ড এখান থেকে ব্যাক করে নেবো, কোনো স্ক্রিন রেকর্ডিং বন্ধ করিনি কিন্তু, অ্যান্ড সরাসরি ক্রোমে চলে যাব। দেখতে পাচ্ছ ক্রোম কিন্তু অন হয়ে গেছে। ক্রোমে যাওয়ার পর তোমরা এখান থেকে, এখানে যে অপশানটি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ইউটিউব অপশান পেয়ে যাবে। এখানে হচ্ছে ইউটিউব, এখান থেকেও ইউটিউব পেয়ে যাবে। এখান থেকে তোমরা যদি সরাসরি ইউটিউবে চলে যাও, ইউটিউবে দেখছো জিমেল, ওই জিমেলে আছে। থ্রি ডটে টাচ করে ডেস্কটপ করো, তোমরা নর্মালি এইভাবে করতে যাও, তাই তো? তো এইভাবে করো। নেটওয়ার্ক চলার জন্য একটু সময় নিয়ে নিচ্ছে। এখানে যাওয়ার পর ওপরের লোগোতে টাচ করে ইউটিউব স্টুডিওতে একটা টাচ করে দেয়। তো ইউটিউব স্টুডিওতে টাচ করে দিলে তোমাদের কী প্রবলেম হয় না, যে ইউটিউব স্টুডিওটা তুমি ইনস্টল করেছো সেই অ্যাপসে চলে যায়, তো এরকম সমস্যা হতে থাকে। অ্যান্ড এই সমস্যার সমাধান করে এই ভিডিওতেই আমি করে দেখাবো। তো ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে দেখছো যে এইভাবে কিন্তু ইউটিউব স্টুডিওই খুলে যাবে এখান থেকে। তো এই সমস্যার সমাধান হবে কী করে না, ক্রোমের যে পেজটি থাকবে, সো এই পেজটি একদম ক্লিয়ার করে নেবে। পেজটি এখানে ওয়ানে একটা টাচ করবে, টাচ করে এখানে কাটা চিহ্ন বা আলাদা সিস্টেমে পেজ আলো পেজটিকে কিন্তু ক্লিয়ার করে উপরে নিউ ট্যাব লেখা পাবে, নিউ ট্যাবে একটা টাচ করে দেবে। নিউ ট্যাবে টাচ করার পর কী করবে না, এখানে সার্চ অপশানে যাবে, সার্চ দিয়ে এখানে সার্চ করে নেবে ইউটিউব স্টুডিও। তো আমি আগে থেকে সার্চ করেছিলি ইউটিউব স্টুডিও, আর অতটা টাইপিং করছি না। ইউটিউব স্টুডিও করার পর স্ক্রল করে তুলবে, এখানে তোমরা সাইন ইন লেখাটা দেখতে পাচ্ছ, সাইন ইনে একটা টাচ করে দেবে। সাইন ইনে টাচ করলে কী হবে না, তোমাদের ইউটিউব স্টুডিওতে যাবে কিন্তু ইউটিউব স্টুডিও খুলবে না, ক্রোম থেকে ইউটিউব স্টুডিও চালু হয়ে যাবে। তো প্রথমে যে ইনস্টল করেছিল সেই অ্যাপসটিতেই যাবে, সেই অ্যাপস থেকে যাওয়ার পর রিফ্রেশ করে আবারও ক্রোম থেকে ইউটিউব স্টুডিও খুলবে বিটা ভার্সনে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ ক্রোম থেকে কিন্তু খুলে গেছে। তো তোমরা ওইভাবে করে নিতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা নিজের মতো করে এডিটিং করতে পারবে, ভিডিওর এন্ড স্ক্রিন আই কার্ড সব কিছু সেট করতে পারবে। তাছাড়া এন্ড স্ক্রিন আই কার্ড তোমরা যদি সেট করতে চাও, এই ভিডিওতে কমেন্ট করবে যে এই টাইপের একটি ভিডিও চাইছি, তাহলে কিন্তু আমি যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও নিয়ে চলে আসবো। তো ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো তাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।